সাম্যবাদী যার চিন্তা চেতনা যার অন্তরে স্থাপন করেছে সে মানুষটি আমাদের মাঝে। যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের সেখানে বিজয়, উত্তর উত্তর ঐশ্বর্য বৃদ্ধি, অখণ্ড রাজনীতি রহিয়াছে। নমস্কার, আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলছি তোমরা আমাকে মাময়ী সত্যে আমি দুঃখের সহিত বলতে হয় যারা বিভিন্ন এলাকায় গিয়ে আমার একটা পরিচয়, আমি আওয়ামী লীগের আহ্বায়ক, সেটা জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অনুমোদন নানা চিন্তা প্রকাশ করেন, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো অসাম্প্রদায়িক চিন্তাভাবনা অটুট আছে। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছি, এজন্যই এই অনুষ্ঠানে আমার আগমন বিশ্বাসী যে চেতনার ধারক বাহক গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণপতি মানস কন্যা মানুষের নেতা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা, যেখানে উনি উন্নয়নের ছোঁয়া লাগেনি, উনি আপনাদের পরীক্ষিত বন্ধু। 2001 সালে আমাদের এই অঞ্চলে যখন তিনি পদার্পণ করেন তখন থেকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার জনসাধারণের জন্য বিশেষ করে সংখ্যালঘুদের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন উন্নয়ন অনেক ভালো। গত বছর ছিল এই কাঁঠালিয়াতে মাত্র 52টি পূজা মণ্ডপ, আইন শৃঙ্খলা ভালোর কারণে এবছর 57টি পূজা মণ্ডপ। এই সম্পর্কটি আমরা দীর্ঘদিন ধরে লালন করছি, এটা আমাদের সংস্কৃতির সকল পর্যায়ে নিজের চরিত্র ঠিক রাখবেন না, বড় বড় কথা বলবেন, অন্যায় করবেন, এদের স্থান মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার কাছে নেই। ভারত আমাদের 1 কোটি মানুষকে সেদিন আশ্রয় দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, শেষ পর্যন্ত তারা যুদ্ধে অংশগ্রহণ করে এখানে হাজার হাজার ভারতীয় সৈন্য নিহত হয়েছে। আমাদের 30 লক্ষ মানুষের সাথে, মুক্তিদের সাথে ভারতের স্বাধীন 13,000 যোদ্ধা তারা এখানে প্রাণ উৎসর্গ করেছেন।